সবাইকে জয় যিশু হালে লইয়া প্রভুকে ধন্যবাদ আজও আরেকটি বার জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন জয় যীশু হালে লইয়া চলুন আমরা প্রার্থনা করি আজকে আমরা প্রভুর চরণে এসেছি আমাদের যা কিছু মনের কথা আজকে আমরা প্রভুকে খুলে বলবো আজকে প্রভু আমাদের কথা শুনবেন আমাদের সর্বত্র তিনি আমাদের সর্বত্র তিনি আমাদের পাশে আছেন কারণ তিনি তার বাক্যে বলেছে আমার চক্ষু আছে আমার কর্ণ আছে আমি তোমাদের প্রার্থনা শুনতে পাই এবং আমি তোমাদেরকে দেখতে পাই হ্যাঁ আমরা বিশ্বাস করি প্রভু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে আমরা আমাদের যা কিছু সমস্যা আমরা প্রভুর কাছে তুলে ধরবো প্রভু আমাদের প্রার্থনা শুনবেন এবং তিনি উত্তর দেবেন চলুন আমরা প্রার্থনা করি স্বর্গের ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই ও তোমার চরণে শত শত কোটি প্রণাম জানাই আর তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই ও শত শত কোটি প্রণাম জানাই হে স্বর্গের মন আমরা যে তোমারই সন্তান প্রভু আমাদের সকল অপরাধ ক্ষমা করো প্রভু আর আমাদের প্রতি তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু প্রভু যিশু তোমার বিশ্বাস করি তোমায় ভরসা করি তোমায় নির্ভর করি তোমায় ভালোবাসি তুমি ঈশ্বর পুত্র তুমি সম্পূর্ণ নিষ্কলঙ্ক আজ তোমার করোনাতে তোমার কি বাদে আজ আরেকটি বার তোমার চন আসতে একটা সুন্দর দিন উপহার দিয়েছে প্রভু প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে প্রভু তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের সঙ্গে দেখো সাথে থেকে পাশে থেকে প্রভু প্রভু এই মুহূর্তে যতজন বিশ্বাসী ভাই বোন আজকে তোমার চলন্তলে এসেছে এবং যতজন বিশ্বাসী ভাই বোন আজকে এই বাক্য দেখছে প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রত্যেকটা তোমার সন্তানকে আশীর্বাদ করো তাদের পরিবারকে অন্য জলে আশীর্বাদ করো তাদের পরিবারকে অর্থ ভণ্ডারে পরিপূর্ণ করো তাদের যা কিছু সমস্যা রোগ জ্বালা যন্ত্রণা প্রভু সকল রোগ জ্বালা যন্ত্রণা দূর হোক প্রভু ঈশ্বর নামেতে প্রভুগ তুমি আমাদেরকে আমাকে করুণ আমাদেরকে করুণা করো কৃপা করো আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের সঙ্গে থেকে প্রাস থেকে প্রভু প্রভু তোমার বাক্য বলে যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে পাবে হ্যাঁ প্রভু তোমার

ক্ষতি করি প্রভু আমাদের প্রার্থনা তুমি শ্রবণ করো কর্ণবাদ করো উত্তর দাও প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো আত্মিক দিকে তুমি আশীর্বাদ করো সকল দিকে তুমি আমাদেরকে আশীর্বাদ করো সঙ্গে থেকে সাথে থাকো পাশে দেখো আমি এই প্রার্থনা মুক্তিযাতা ত্রাণ কর্তা উদ্ধার কর্তা রাজা দা রাজা প্রভুদে প্রভু প্রভু যীশু নামেতে চাই আমেন জয় যীশু হালে লইয়া হালে লইয়া হালে লইয়া যিসাস হালে লইয়া জয় ঈশ্বর পিতা পুত্রের জয় জয় পবিত্র আত্মার জয় জয় যীশু রক্তের জয় জয় যিশু সবাইকে হালে ধন্যবাদ ঈশ্বরের সন্তানেরা আজও আরেকটি বার আমরা আসতে পেরেছি প্রভু আমাদের সেই সুযোগ করে দিয়েছেন তার বাক্য নিয়ে আলোচনা করার জন্য তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রভু যিশ্যু নামে স্বাগত জানাই ঈশ্বরের অনুগ্রহ ও করুণাই পরিপূর্ণ হোক আমাদের সবার জীবন চলুন আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আমি আলোচনা করেছিলাম আজকে বাক্যের টাইটেল আপনি কি জটিল ও কঠিন রোগ থেকে সুস্থ হতে চান আপনি কি জটিল ও কঠিন রোগ থেকে সুস্থ হতে চান আজকে আমি আলোচনা করছি দ্বিতীয় পর্ব এর আগে আমি প্রথম ভাগ আলোচনা করেছি আজকে আমি দ্বিতীয় ভাগ আলোচনা করছি যদি আজকে আমরা বাইবেল খুলি ঈশ্বরের বাক্য বলছেন যাদের বাইবেল আছে আমার সঙ্গে বাইবেল খুলতে পারো ঈশ্বরের বাক্য বলছে মথি আট অধ্যায় দুই ও তিনের পদ মথি আট অধ্যায় দুই ও তিনের পদ আর দেখো একজন কুষ্টি নিকট আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল হে প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন আর তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন কহিলেন আমার ইচ্ছা তুমি সুচকিত হও আর তখনই সে কুষ্ঠ হইতে সূচীকৃত হইল হালে লইয়া হালে লইয়া তাহলে আজকের ঈশ্বরের বাক্য কী বলছে একজন কুষ্ঠ রোগী যে রোগীটা কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল বহু বছর ধরে সে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত ছিল তারপরে কুষ্ঠ রোগ তার জীবনকে শেষ করে দিচ্ছে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে সেই রোগীটা যখন তার পরিবার তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে দিল তার পাশে কেউ যাচ্ছে না তার কাছে কেউ যাচ্ছে না সেই সময় কুষ্ঠরোগী প্রভু স্বয়ং তার কাছে উপস্থিত হলেন যিশু স্বয়ং তার কাছে উপস্থিত হলেন যখন তিনি শুনলেন যিশু তিনি প্রচার করতে এসেছেন যিশু বলে একজন এসেছেন তার কাছে গেলে যদি বিশ্বাস করে আমরা তার কাছে যাই তাহলে সকল রোগ থেকে আমরা সুস্থ হব তখন একজন কুষ্ঠরোগী তিনি প্রভুর কাছে আসলেন এবং তাহাকে প্রণাম করিয়া কহিলেন হে প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন কহিলেন আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও হালে লইয়া এখানে কুষ্ঠ রোগী তিনি প্রভুকে কি বলছেন প্রভুকে বলছি যে প্রভু আমি একটা রোগ নিয়ে আপনার কাছে এসেছি যদি যদি আপনার ইচ্ছা হয় যদি আপনার ইচ্ছা হয় আপনি আমাকে সুস্থ করুন তাহলে রোগীটা কুষ্ঠ রোগীটা প্রভুকে কি বলছে কুষ্ঠ রোগীটা প্রভুকে বলছে প্রভু আমি এই রোগ নিয়ে আপনার কাছে এসেছি যদি আপনার ইচ্ছা হয় আপনি আমাকে সুস্থ করুন তাহলে দেখুন আজকে আমরাও বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে কষ্ট পাচ্ছি আজকে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে কষ্ট পাচ্ছি আজকে আমরা এই বাক্য থেকে আমরা জানতে পারি বুঝতে পারি শিখতে পারি সেই কুষ্ঠরোগীরা বলছে প্রভুকে সম্পূর্ণ প্রভুর ওপর দায়িত্বভার তুলে দিচ্ছে প্রভুর ওপর দায়িত্বভার তুলে দিয়ে বলছে প্রভু যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে সুচি করতে পারেন তখন যীশু তখন প্রভু যীশু তিনি হাত বাড়িয়ে তিনি কি বললেন হ্যাঁ আমার ইচ্ছা আমিও তাই চাই তুমি সুচিকৃত হও আর তখনই সেই কুষ্ঠরোগ থেকে সুস্থ হলো হালে লইয়া হালে তাহলে আজকের আমাদের মধ্যে যা কিছু রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি আমরা জর্জরিত হয়ে পড়ছি আমরা ঈশ্বরের কাছে আসবো আমরা প্রভুর কাছে আসবো প্রভু যিশুর কাছে এসে আমরা অন্তকরণ খুলে আমরা প্রভুকে বলবো প্রভু আমি এই রোগ নিয়ে জর্জরিত আমি এই সমস্যা নিয়ে প্রভু আমি আপনার কাছে এসেছি প্রভু প্রভু যদি আপনার ইচ্ছা হয় প্রভু আমাকে সুস্থ করুন আমাকে শুচী করুন আমাকে দয়া করুন তখন প্রভু স্বয়ং তিনি নিজেও বলবেন হ্যাঁ এটা আমার ইচ্ছা এটা আমার ইচ্ছা তুমি সুস্থ হও তাহলে প্রভুর কাছে চাইতে হবে যদি আমরা তার কাছে চাই প্রভু অবশ্যই দেবে অবশ্যই দেবে তিনি আমাদেরকে সুস্থ করবেন কারণ তিনি যে জিও বা রাফা তিনি আরোগ্যকারী ইচ্ছা তিনি আমাদেরকে সুস্থ করেন তিনি সুস্থ করতে জানেন কারণ সেই রোগের যে দপ্তরটা আরোগ্যকারী দপ্তর সেটা যে প্রভুর হাতে রয়েছেন তাই আমাদের যা কিছু রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে জর্জিত ওই কষ্ট পাই না কেন যে কোনো রোগ শুধু একটিবার বিশ্বাস করে প্রভু যিশুর কাছে আসতে হবে এসে তাকে বলতে হবে প্রভুকে যে আমি এই সমস্যার মধ্যে জর্জরিত প্রভু অবশ্যই সুস্থ করবেন তারপরে যদি আমরা দেখি মথি আঠাধ্যায় পাঁচও আটের পদ মথি আঠাধ্যায় পাঁচও আটের পদে কী বলছে আর তিনি কখন না হুমে প্রবেশ করিলেন একজন শতপতি তাহার নিকট আসিয়া বিনতিপূর্বক কহিলেন হে প্রভু আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে ভয়ানক যাতনা পাইতেছে তিনি তাহাকে কহিলেন আমি গিয়া তাহাকে সুস্থ করিব শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন কেবল বাক্যে বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইবে হালে লইয়া এখানে বাক্য কি বলছে তিনি যখন প্রচার করতে যাচ্ছিলেন যিশু যখন প্রচার করতে যাচ্ছিলেন কপরনাহমে কপরনাহম শহরে তিনি যখন প্রবেশ করলেন প্রভু যখন প্রবেশ করলেন সেখানে একজন শতপতি শতপতি বলতে কাকে বোঝায় যার আন্ডারে একশো সৈন্য কাজ করে তাকে বলা হয় শতপতি তাহলে সেই শতপতি যার আন্ডারে একশো সৈন্য কাজ করে সেই শতপতি তাহার নিকটে আসিয়া যিশুর নিকটে আসিয়া বিনতিপূর্বক জড়ো করে প্রভুকে বলছে বিনতিপূর্বক প্রভুকে কহিলেন হে প্রভু আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে তাহলে শতপতি প্রভুকে এসে হাত জড়ো করে বলছে হাত বিনতি করে প্রভু আমার দাস আমার বাড়িতে গৃহে পক্ষাঘাতে সে পড়িয়া আছে ভয়ানক যাতনা পাইতেছে খুব কষ্ট খুব যন্ত্রণা পাইতেছে ভয়ানক যাতনা তিনি তাহাকে কহিলেন যখন যীশুকে তিনি অনুরোধ করছে বিনয় করছে যে আমার দাস ঘরে ভয়ানক যাতনা কষ্ট পাচ্ছে জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সোনা মাত্রই প্রভু কি বললেন সোনা মাত্রই প্রভু বলছে আমি গিয়া তাকে সুস্থ করিব তাহলে প্রভু নিজে বলছে চলুন আমি গিয়ে আমি তাকে সুস্থ করব। আজকের আমাদের প্রভু তিনি কি বলছেন ঈশ্বর কি বলছেন যীশু কি বলছেন তাহলে আমরা যদি আমাদের এক যে সমস্যা শুধু সমস্যাটা যদি আমরা তাকে জানাই জানানোর সঙ্গে সঙ্গে প্রভু স্বয়ং তার বাড়িতে চলে যেতে চাইছেন স্বয়ং প্রভু যীশু তার বাড়িতে গিয়ে তাকে সুস্থ করতে চাইছেন তারপরে শতপতি উত্তর করি করিলেন শতপতি উত্তর দিয়া কি বলছে হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন তাহলে এখানে শতপতি বলছে আমি এমন যোগ্য নই তাহলে সে প্রভুকে কতটা সম্মান দিচ্ছে শতপতি প্রভুকে তিনি কতটা সম্মান দিচ্ছে বলছে আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন আপনি আমার বাড়িতে যাবেন শতপতি বলছে প্রভু আপনি আমার বাড়িতে যাবেন আমি এমন যোগ্য নই আমি তেমন লোক নই যে আপনি আমার বাড়িতে যাবেন কেবল বাক্যে বলুন আপনি এখান থেকে কেবল বাক্যে বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইবে তারপরে যদি দশের পর দেখি এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদের কহিলেন আমি তোমাদিগকে সত্য বলিতেছি ইসরায়েলের মধ্যে কারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই তাহলে যিশু বলছে তার পেছনে তার সঙ্গে যারা ছিল সবাইকে বলছি দেখেছো আমি অনেক মানুষ দেখেছি কিন্তু এত বড় ইসরায়েলের মধ্যে এই একজনকে আমি দেখলাম যার বিশ্বাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সে বলছে আপনি এখান থেকে বাক্যে বলুন তাহাতে আমার দাস সুস্থ হবে পরে যিশু সেই সদপতিকে কহিলেন চলিয়া যাও যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল হালে লইয়া হালে লইয়া তাহলে শতপতির বিশ্বাস দেখে যিশু খুশি হয়েছিল প্রভু খুশি হয়েছিল আর তিনি এতটাই খুশি হয়েছিল বলছে এত বড় ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস আমি আর কারোর মধ্যে দেখিনি তাহলে বিশ্বাসে সে সুস্থ হলো তার দাস সুস্থ হলো তাহলে ঈশ্বরের সন্তানা আমরা যদি প্রভুকে বিশ্বাস করি আমরা যদি প্রভুকে বিশ্বাস করি বিশ্বাস নিয়ে আমাদের যা কিছু সমস্ত যদি প্রভুর ওপর আমরা তুলে দিই প্রভু তিনি নিজে সুস্থ করবেন কারণ তিনি সুস্থ করতে জানেন তিনি আরোগ্যকার ঈশ্বর তাই বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণাই শুধু একটিবার আমাদের প্রয়োজন শুধু মন খুলে প্রভুকে জানানো আমাদের সমস্যাটা প্রভুকে জানানো তারপরে যদি দেখি মথি অধ্যায় চোদ্দ পনেরো পর মতি আঠাধ্যায় চোদ্দ পনেরো পদে বলছে যিশু পিতরের শাশুড়ির জ্বর ভালো করলেন আর যিশু পিতরের গিয়া আসিয়া দেখিলেন তার শাশুড়ি শয্যাগত তাহার জ্বর হইয়াছে পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন আর জ্বর ছাড়িয়া গেল তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করিতে লাগিলেন হালে লইয়া হালে লইয়া যিশু প্রচার করতে করতে পিতরের শাশুড়ির বাড়িতে গিয়েছিলেন তো পিতরের শাশুড়ির খুব জ্বর প্রচণ্ড জ্বর হয়েছিল তো সেই সময় গিয়ে দেখলেন যে পিতরের শাশুড়ি শয্যাগত অর্থাৎ তিনি বিছানায় শুইয়া আছেন তাহার প্রচন্ড জ্বর হয়েছে পরে তিনি কি করলেন পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন যিশুর হাত পিতরের শাশুড়িকে স্পর্শ করিল আর জ্বর ছাড়িয়া গেল যখনই তিনি হাতটা বাড়িয়ে পরশ করলেন পিতার শাশুড়িকে সঙ্গে সঙ্গে তার মধ্যে যে জ্বরটা ছিল জ্বরটা ছেড়ে গেল জ্বরটা ছেড়ে বেরিয়ে গেল হালে লইয়া তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করিতে লাগলেন তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছি তাহলে প্রভু ও সে আরোগ্যকারী ঈশ্বর তিনি তার কাছে কোনো রোগ বলে নেই যে কোনো রোগ যে কোনো জটিল কঠিন রোগ তিনি পারেন সমস্ত রোগকে সুস্থ করতে পারেন তাই যিশুর কাছে যারা যারা এসেছিল যারা এখনো পর্যন্ত যারা বিশ্বাস করে এই যিশুর কাছে আসছে যত বড় রোগ হোক না কেন তিনি সেই রোগ থেকে সুস্থ করতে পারেন হালে লইয়া তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য ষোলো সতেরো পদে বলছে মতি আঠাধ্যায় ষোলো সতেরো আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করলেন যেন যিশু ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় তিনি আপনি তিনি আপনি আপনাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন হালে লইয়া হালে লইয়া তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে এখানে বলছে তাহলে যিশু যখন পিতরের শাশুড়িকে জ্বর থেকে তাকে সুস্থ করলেন তিনি সারাদিন যেখানে যাচ্ছেন প্রভু যেখানে যাচ্ছে প্রচুর রুগী প্রচুর রুগী তার কাছে ছুটে আসছেন এমনকি তিনি মানুষের বাড়িতেও পৌঁছে যাচ্ছেন গিয়ে মানুষকে সুস্থ করছেন সুস্থ করতে করতে যখন সন্ধ্যা হলো তখন প্রচুর লোক তার কাছে এসেছিল তাদের মধ্যে কিছু লোকের মন্দ আত্ম ধরেছিল অর্থাৎ তাদেরকে ভূতে ধরেছিল সেই ভূতগ্রস্ত লোক লোককে তাহার নিকটে প্রভুর কাছে আনা হলো তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলে তাহলে যিশু কি করলো ঈশ্বরের বাক্যতেই ঈশ্বরের বাক্য তিনি বললেন এবং সেই বাক্যর মধ্য দিয়েই তিনি মন্দ আত্মাকে ছাড়ালেন হালে লুইয়া তাহলে ঈশ্বরের বাক্য হলো শক্তিশালী ঈশ্বরের বাক্য হল কার্যযুক্ত ঈশ্বরের বাক্য অস্থি মর্যা ভেদ করে ভেতরে প্রবেশ করে এবং শয়তানের যে কোনো মন্দ চিন্তাধারা আমাদের ভেতরে যদি কাজ করে শয়তানের যা কিছু যা কিছু চিন্তাধারা কাজ করে সমস্ত শয়তানের চিন্তাকে ধ্বংস করতে পারে ঈশ্বরেরই বাক্য তাহলে তিনি ঈশ্বরের বাক্য দ্বারা তিনি মন্দ রোগীকে মন্দ আত্মাকে তিনি ছাড়ালেন আর সেই আত্মাগণকে ছাড়ালেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করলেন হালে লইয়া সকল পীড়িত লোককে তাহলে সেখানে যতজন এসেছিল কোনো এখানে বাইবেল কোনো সংখ্যা বলছে না তাহলে এখানে বলছে সকল পীড়িত লোককে অর্থাৎ প্রচুর লোক প্রচুর লোক বিস্তর লোক যতজন লোক তার কাছে এসেছিল প্রত্যেককে তিনি সুস্থ করলেন তারপরে তার বাক্য বলছে যেন যীশু ভাববাদীর দ্বারা কথিত বচন পূর্ণ হয় তাহলে ঈশ্বর কিন্তু তার ভাববাদীদের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিলেন এই রকম একজন আসবেন এই জগতের বুকে তিনি তার নাম রাখা হবে যিশু তিনি এই জাতির প্রত্যেকটা মানুষের তিনি মুক্তিতা ত্রাণকর্তা উদ্ধার কর্তা যদি কেউ তাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করে সেভাবে দেহের সুস্থতা মনে শান্তি তাহলে ঈশ্বর তার মধ্যে দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন যে কেউ তাকে বিশ্বাস করে তার কাছে আসবে তাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে সেভাবে পূর্ণ হয়েছে তিনি আপনি আপনাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করলেন তিনি আমাদের জন্য তিনি এই ধরাধুলিতে এসেছিলেন আমাদের জন্য তিনি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন তিনি আমাদের সকল দুর্বলতা বহন করেছেন আমাদের কষ্ট জ্বালা যন্ত্রণা তিনি সহ্য করেছে আর আমাদের রোগ সকল তিনি বহন করেছে আমরা পেয়েছি সুস্থতা যীশু আমাদের জন্য আঘাত খেয়েছেন চাবুকের আঘাত আমাদের জন্য তিনি কাঁটার মুকুট মাথায় ধারণ করেছিলেন সমস্ত পাপের বোঝা তিনি তুলে নিয়েছিলেন আমাদের যা কিছু ব্যাধি আমাদের যা কিছু পূর্বপুরুষ থেকে যা কিছু অবিশ্বাস সমস্ত কিছু তিনি বহন করেছেন সকল রোগ জ্বালা যন্ত্রণা তিনি বহন করেছেন তার পরিবর্তে আমরা হয়েছি সুস্থ আমরা পেয়েছি দেহের সুস্থতা তারপরে যদি আমরা বাক্য দেখি মতি আঠাধ্যায় মতি আঠাধ্যায় যদি আমরা দেখি আঠাশে আঠাশের পর আঠাশ থেকে বত্রিশ ঈশ্বরের বাক্য বলছে পরে তিনি পরে তিনি দুইজন ভূতগ্রস্ত লোক যখন কবস্থান হইতে উঠিয়া বাইর হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল তাহারা এক বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেউ যাইতে পারিত না আর দেখো তাহারা চেঁচাইয়া উঠিল বলিল হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কি আপনি কি নিরপিত সময়ের পূর্বেই আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শুকর পাল চড়িতে ছিল তাহাতে ভূতেরাও বিনতি করিয়া তাহাকে কহিল যদি আমাদিগকে ছাড়ান তবে ওই শুকরপালে পাঠাইয়া দিন তিনি তাহাদিগকে কহিলেন চলিয়া যাও তখন তাহারা বাইর হইয়া সেই পালে প্রবেশ করিল আর দেখো সমুদয় শুকর মুহা বেগে ঢালু পাড় দিয়া দৌড়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডবিয়া মরিল হালে লইয়া হালে লইয়া তাহলে এখানে ঈশ্বরের বাক্য কী বলছে যিশু যখন প্রচার করতে গিয়েছিলেন তখন দুজনকে আত্মা ধরেছিল দুজনকে ভূতে ধরেছিল সেই দুজন ভূতগ্রস্ত ব্যক্তি তারা কোথায় থাকতো তারা কবস্থানে থাকতো তারা সেই দুজন ভূতগ্রস্ত ব্যক্তি তারা কবস্থানে থাকতো দুইজন ভূতগ্রস্ত লোক কবস্থান হইতে বাইর হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল তাহার এত বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়ে কেউ যাইতে পারিত না তাহলে সেই দুজন ভূতগ্রস্ত তারা ছিল গাদারিয়দের দেশে তাহলে গাদারিয়দের দেশে একটা কবস্থান ছিল সেখানে দুজন ভূতগ্রস্ত লোক যাদেরকে ভূতে ধরেছিল ওই পথ দিয়ে যারা যেত সবাইকে অত্যাচার করতো কেউ সেই পদ দিয়ে যাইতে পারিত না আর দেখো তারা চেঁচাইয়া উঠিল আর বলিল সেই সময় যিশু যখন ওখান দিয়ে প্রচার করতে যাচ্ছিল যিশুকে দেখতে পেয়ে সেই ভূতগ্রস্ত ব্যক্তি দুটো দুজন ভূতগ্রস্ত ব্যক্তি তারা হঠাৎ করে চিৎকার করে চেঁচিয়ে উঠল আর কি বলল হে ঈশ্বরের পুত্র হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কি অর্থাৎ তারা বুঝতে পেরেছেন সেই ভূতরা বুঝতে পেরেছেন বুঝতে পেরে ভূতরা চিৎকার করছে হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কি আপনি কি নিরপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন অর্থাৎ ভূতেরা জানে মন্দ আত্মারা জানে যে তাদের একটা নির্দিষ্ট সময় আছে তারা ছিল স্বর্গে তারা স্বর্গদূত হিসাবে ছিল ঈশ্বরের সঙ্গে যখন বিরোধিতা করলো ঈশ্বরের সঙ্গে যখন তারা ঝলচাতুরি করলো যখন ঈশ্বরের সিংহাসনকে দখল নিতে চাইল তখন ঈশ্বর স্বর্গ থেকে তাদেরকে লুসিফরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই পৃথিবীর বুকে এবং তারা শয়তান হয়েছিল শয়তানে পরিণত হয়েছিল এবং শয়তান জানে সেই ভূতরা আত্মারা তারা জানে একটা নির্দিষ্ট সময় আছেন যিশু আবার এই পৃথিবীতে আসবেন এবং এসে তিনি আমাদেরকে ধ্বংস করবেন শেষ করবেন তাই যিশু যখন তিনি এই জগতের বুকে ঈশ্বর যখন তাকে পাঠিয়েছিল সেই সময় যিশু যখন ওই পদ দিয়ে যাচ্ছিল তখন সেই মন্দ আত্মা সেই দুজন ভূতগ্রস্ত ব্যক্তি যাদের মধ্যে ভূত ধরেছিল তারা চিনতে পেরেছে যিশুকে চিনতে পেরে বলছে যে হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কী আপনি কি নিরপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিয়াছেন তখন তাহাদের হইতে কিছু দূরে বিহতে এক শুকর পাল তাহলে সেখানে যে দুজন ভূতগ্রস্ত ব্যক্তি যিশুর সঙ্গে কথোপকথ হচ্ছিল আর কিছুটা দূরে কিছুটা দূরে একটা বড় শুকরের পাল চড়ছিল বড় শুকরের পাল তাহাতে ভূতরা বিনতি করিয়া তাহাকে কইল ভূতরা ওই দুজন ভূতগ্রস্ত ব্যক্তি যিশুর কাছে বিনতি করিয়া যিশুকে বলছে যদি আমাদিগকে ছাড়ান তবে ওই শুকর পালে পাঠিয়া দিন তাহলে ভূতগ্রস্ত ব্যক্তি যাদের ভূত ধরেছিল সেই ভূতগ্রস্ত ব্যক্তি বলছে যদি আমাদেরকে ছাড়িয়ে দেন তাহলে আমাদেরকে মারবেন না আমাদেরকে ওই শুকর যে পাল চড়ছে ওই শুকর পালের মধ্যে আমাদেরকে পাঠিয়া দিন তিনি তাহাদিগকে কহিলেন চলিয়া যাও যিশু তাহাদিগকে সেই ভূতদের বললেন চলিয়া যাও ওখানে চলিয়া যাও তখন তাহারা বাহির হইল অর্থাৎ যে দুজনের মধ্যে থেকে ভূত ধরেছিল যারা যাদের আক্রমণ করেছিল বহু বছর ধরে যিশুর কথাতেই তারা তাদের দুজনের শরীর থেকে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়ে তারা ওই যে শুকরের পাল চড়ছিল তারা ওই শুকরের পালের মধ্যে শুকরের মধ্যে তারা প্রবেশ করল আর দেখো সমুদয় শুকর মহাবেগে ঢালু পাড় দিয়া দৌড়া গিয়া সমুদ্রের জলে পড়লো এবং তারা ডুবিয়া মরল যখন সেই মন্দ আত্মাদেরকে যীশু ধমক দিলেন বের কর দিলেন তখন সেই মন্দ আত্মারা ওই শুকরের দলের মধ্যে ঢুকে গেল দলের মধ্যে ঢুকে গিয়ে তারা তীব্র গতিতে সমুদ্রে গিয়ে পড়ল এবং সমুদ্রে গিয়ে পড়ে তারা ডুবে মরল হালে তাহলে এখানে ওই দুজন ব্যক্তিকে বহু বছর ধরে মন্দ আত্মা আক্রমণ করেছিল ভূত আক্রমণ করেছিল যার জন্য তারা সুস্থ হতে পারেনি তাহলে ঈশ্বরের সন্তানা এখনো বহু মানুষ আছে যাদের মধ্যে মন্দ আত্ম আক্রমণ করে থাকে শয়তান আক্রমণ করে তাদের দেহের মধ্যে ঢুকে তাদেরকে তাদেরকে সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় ঈশ্বরের সমস্ত আত্মিক আশীর্বাদকে এই মন্দ শক্তি শেষ করে দেয় এই মন্দ শক্তির হাত থেকে আমরা রেহাই পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য আমরা অনেকে ছুটে যাই তান্ত্রিকের কাছে ওঝার কাছে ঝাড়ফুক করতে কোনো লাভ নেই যিশুর মন্দ শক্তি পালায় যিশুর নামেতে মর্ত পাতাল কাঁপে যিশুর নামেতে আত্মারা পালিয়ে যায় তাই একটি বার যিশুর নাম করুন একটি বার যিশুর প্রার্থনা করুন একটি বার যিশুর চরণে ছুটে আসুন আমরাকে কোনো পয়সা খরচা করতে হবে না আমরাকে ছুটে কোনো তান্ত্রিক ওঝা কাছে যেতে হবে না যদি বিশ্বাস করে একটি বার যিশুর কাছে ছুটে আসুন ছুটে আসেন তাহলে আপনার মধ্যে যে শক্তিটা কাজ করছে বহু বছর ধরে যে আপনার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এই যিশুর নামেতেই শক্তি বেরিয়ে যায় এই যিশুর নামেতেই অলৌকিক কাজ হয় এই যিশুর নামেতেই সমস্ত কিছু সমস্ত কিছু যত কঠিন রোগ হোক না কেন এই যিশুর নামেতে সেই রোগ থেকে মুক্ত পাবেন তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের বাক্য মথি নয় অধ্যায় এক ও দুইয়ের পর মথি নয় অধ্যায় এক ও দুইয়ের পর যদি দেখি পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতিকে আনিলেন সে খাটের ওপরে শয়ান ছিলেন যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতিকে কহিলেন বৎস সাহস কর। তোমাদের পাপ ক্ষমা হইল হালে লইয়া হালে তাহলে যিশু যখন তিনি প্রচার করতে করতে যখন তিনি নৌকায় উঠিয়া পার হইলেন যখন তিনি নৌকায় উঠে যখন তিনি আরেকটা জায়গায় প্রচার করতে যাচ্ছিলেন সেই সময় যখন নিজ নগরে আসিলেন যখন তিনি নৌকায় চড়ে তিনি নিজ নগরে যখন ফিরছিলেন সেই সময় কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতী কানিলেন একজনের পক্ষাঘাতী রোগী বহু বছর ধরে সে উঠতে পারত না সে বিছানা সহ্য সেই পক্ষাঘাতি রুগীকে যিশুর কাছে আনা হলো এবং সে খাটের ওপরে শোয়ানো ছিল তাহলে খাটের ওপরে সেই পক্ষাঘাতী রুগীকে শোয়ানো ছিল চারজন তাকে নিয়ে আসলো সেই পক্ষাঘাতি রুগীকে খাটে করে চারজন কাঁদে করে সেই পক্ষাঘাতি রুগীকে যিশুর কাছে নিয়ে আসলো যিশু তাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতী রুগীকে কহিলেন পক্ষাঘাতী রুগীকে কহিলেন বৎস সাহস করো তোমার পাপ ক্ষমা হইল তাহলে সেই পক্ষাঘাতী রুগী বিশ্বাস ছিল তার বিশ্বাস ছিল যে যদি একটি বার আমাকে কেউ যিশুর কাছে নিয়ে যায় যদি একটি বার যদি আমাকে কেউ যিশুর কাছে নিয়ে যায় তাহলে আমি এই রোগ থেকে আমি সুস্থ হব এই রোগ থেকে আমি মুক্ত হব তাই তাকে আনা হলো খাটিয়াতে করে যিশুর কাছে তার বিশ্বাস দেখে যিশু কহিলেন যে তোমার বিশ্বাসে তুমি সুস্থ হলে তোমার বিশ্বাসেই তুমি সুস্থ হলে তাহলে যিশুর বিশ্বাসে আজকে যদি আমাদের বিশ্বাসে যিশু আমাদেরকে করুণা করলেন সুস্থ করলেন আজকে যদি আমরা বিশ্বাস করি প্রভুর কাছে বিশ্বাস করে যদি তার কাছে আমরা ফিরে আসি আমাদের যা কিছু রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা সকল কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে এই যিশুর নামেতে এই যিশুর নামেতে দূর হবে এবং যদি আমরা দেখি সাত ও আটের পথ মথি নয়া অধ্যায় সাঁত আটের পথ যদি দেখি তিনি বলছেন এই জন্য তিনি সেই পক্কাঘাতিকে বলিলেন ওঠো তোমার সজ্জা তুলিয়া নাও এবং তোমার ঘরে চলিয়া যাও তাহলে সেই কি বলছে যে বিছানা সহ্য যে পক্কাঘাতি তাকে বলছে তুমি ওঠো তোমার শয্যা বিছানা গুড়িয়ে নাও আর গুড়িয়ে নিয়ে তুমি ঘরে চলে যাও যখনই তিনি বললেন সঙ্গে সঙ্গে সেই পক্কাঘাতিরা উঠলেন এবং তার বিছানা গুড়িয়ে তিনি চলে গেলেন তার ঘরে সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো হালে লুইয়া হালে লুইয়া তারপরে বলছে তখন সে উঠে আপন গিয়ে চলিয়া গেল তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইলেন লোকেরা ভয় পেয়ে গেল এ কি মিরাক্কেল হচ্ছে যিশুর মুখের কথাতেই পক্কাঘাতি বহু বছর ধরে যে পক্কাঘাতি রোগে যে বিছানা সহ্য হয়েছিল যিশুর মুখের কথাতেই শুধু মুখ থেকে বললেন তুমি উঠো বিছানাপত্র গুড়িয়ে নিয়ে তুমি তোমার ঘরে চলে যাও সঙ্গে সঙ্গে মিরাক্কেল হয়ে গেল সে উঠে বিছানাপত্র গুড়িয়ে নিয়ে ঘরে চলে গেল এবং সবাই দেখিয়া লোকসমূহ যতজন সেখানে উপস্থিত ছিল সবাই দেখিয়া সবাই ভয় পেয়ে গেল এবং আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলিয়া তাহার গৌরব পড়িল এবং তাহারা সেখানে যতজন লোক উপস্থিত ছিল তারা প্রত্যেকে দেখে তারা বললো ঈশ্বর মানুষকে এত ক্ষমতা দিয়েছেন তাহলে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন যিশুকে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন আমাদেরকে কিন্তু আমরা সেই ক্ষমতার অপব্যবহার করছি আমরা সেই ক্ষমতাটা কাজে লাগাচ্ছি না কারণ তিনি তার বাক্যে বলেছেন যে আমি তোমাদেরকে সাপের ওপর এবং বিষের ওপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি শয়তানের ওপর বিজয় লাভ করার ক্ষমতা আমি দিয়েছি তোমরা শয়তানকে পদতলে দলিত করবে তোমরা ভয়ই পাবে না ভয় পাবে না যে কোনো জটিল কঠিন রোগে তোমরা ভয় পাবে না কারণ আমি আরোগ্যকারী ঈশ্বর আমি সুস্থতা দান করি আমি আঘাত করি আমি তোমাদেরকে সজীব করি আমি তোমাদেরকে সুস্থ করি তাই সমস্ত কিছু যা কিছু আমি করি তাহলে ঈশ্বর থেকে সমস্ত আঘাত আসে আবার ঈশ্বরই তিনি সুস্থতা দান করেন আজকে আমরা তার সন্তান আজকের যদি আমরা ফিরে আসি তার কাছে যে কোনো রোগ নিয়ে যদি আমরা ফিরে আসি একটু এবার বিশ্বাস করে যিশুর কাছে যত বড়ো কঠিন রোগ হোক না কেন বর্তমানে যে মহামারী করোনা ভাইরাস প্রচুর মণ্ডলীতে সাক্ষ্য দিয়েছিলেন অনেকে আমার কাছে ফোনও করেছিলেন যাদের রিপোর্ট পজিটিভ হয়েছিল করোনা ভাইরাসে তাদেরকে প্রার্থনা দিয়েছিলাম তাদেরকে মন্ডলীতে যুক্তও করেছিলাম তাদেরকে বলেছিলাম বিশ্বাস করো আর যিশুর কাছে প্রার্থনা করো তারপরে তাদেরকে বলেছিলাম তোমরা এবার রিপোর্ট করো প্রার্থনা দেওয়ার পরে তারা রিপোর্ট করেছিল এবং পজিটিভ রিপোর্ট নেগেটিভ হয়েছে তারা সাক্ষ্য দিয়েছে তারা মণ্ডলিতে সাক্ষ্য দিয়েছে তারা ভালো আছে তারা সুস্থ আছে আজকে প্রভু না করতে পারে প্রভু অলৌকিক কাজ করে দেখাতে পারেন প্রভু মিরাক্কেল করতে পারে তাই তার কাছে কোনো রোগ তার কাছে কোনো ব্যাপার নয় প্রভুর কাছে যে কোনো রোগ নিয়ে যদি আমরা তার কাছে ফিরে আসি যে কোনো সমস্যা নিয়ে তিনি সুস্থ করেছিলেন বারো বছর ধরে একটা রোগী যিনি মাসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন সে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে গিয়েছিল কেউ তার মুখ দর্শন করেনি তার বিশ্বাস ছিল যিশু বলে একজন আসবেন এবং যিশু বলে একজন এসেছেন যদি আমি তার কাছে যেতে পারি যদি তার কাছে আমি যেতে পারি তাহলে আমি সুস্থ হব সেই বারো বছরের মাসিক রুগী যে যন্ত্রণায় আছা খাচ্ছিল কষ্ট পাচ্ছিল কোনো ডাক্তার তাকে ভালো করতে পারলো না কেউ তাকে সুস্থ করতে পারলো না সেই সময় যখন শুনলেন যিশু এসেছেন তখন তিনি ঘরের দরজা খুলে তিনি ছুটে গেলেন যিশুর চরণে ছুটতে ছুটতে গিয়ে তিনি আছাড় খেয়ে পড়লেন যিশুর চরণে আর ধরলেন যিশুর পরনের বস্ত্রটা সঙ্গে সঙ্গে তার মাসিক যন্ত্রণা ভালো হয়ে গেল তিনি নিজেই অনুভব করলেন বুঝতে পারলেন তার বারো বছর ধরে রক্ত পড়া বন্ধ হয়ে গেল তাই যিশু পথ চলছে যিশু চলছে ক্রমাগত প্রত্যেকটা দিন তিনি চলছে যদি আমরা তাকে থামাতে পারি যদি আমরা তাকে থামাতে পারি প্রভু আমাদেরকে করুণা করবেন প্রভু আমাদেরকে কৃপা করবেন প্রভু আমাদেরকে সুস্থতা দান করবেন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক আমেন জয় যিশু হালে লুইয়া সবাইকে ধন্যবাদ আজকে ঈশ্বরের বাক্যতে সময় কাটানোর জন্য আমি প্রার্থনা করি স্বর্গের মহানীশ্বর জীবন্ত পিতা তোমাকে ধন্যবাদ দিই তুমি আজকে যে মধুর জীবন্ত জীবিত বাক্য তুমি আজকে বলতে সাহায্য করলে পিতা তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যতজন বিশ্বাসী ভাই বোন আজকের এই রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা নিয়ে আজকের তোমার কাছে এসেছে প্রভু তোমার বাক্যেতেই তুমি তাদেরকে আশীর্বাদ করো কারণ তুমি তোমার বাক্যে বলেছো আমি তোমাদের দেশকে আরোগ্য করবো আমি তোমাদেরকে অন্নজল আশীর্বাদ করবো আমি তোমাদের মধ্যে সকল রোগ জ্বালা যন্ত্রণা তুলে নেবো হ্যাঁ পিতা মঙ্গলময় পিতা আমাদের মধ্যে যা কিছু কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি সকল কষ্টকে তুমি দূর করে দাও তুমি আমাদেরকে পরশ করো তোমার ক্ষত হাত আমাদের মাথায় রাখো তোমার এক ফোঁটা পবিত্র রক্ত আমাদের জীবে দাও অসুয রক্তকে শুদ্ধ করো প্রত্যেকটা মুহূর্তেই আমাদের সঙ্গে থেকে পিতা বিশ্বাস করি এই মুহূর্তেই প্রার্থনা গ্রহণ করলে শ্রবণ করলে উত্তর কর্যবাদ করলে তার জন্য তোমার দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো সাথে পাশে আমি এই প্রার্থনা আমেন জয় যীশু হালে লুইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল পাঁচটার অমিন্দ মন্ডল কন্টিনিউ দেখতে থাকুন আমি আরো ভিডিও আপলোড করছি ঈশ্বরের বাক্য সুন্দর সুন্দর জীবন্ত জীবিত বাক্য পেতে আমার চ্যানেল পাঁচটা অমিত মণ্ডল সাবস্ক্রাইবার করে নিন এবং সর্বপ্রথম বাক্য পেতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু হালে লইয়া নমস্কার